গুরুদেবের পাদপদ্মে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম, আর সমস্ত ভক্তবৃন্দদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় স্কন্ধের সপ্তম অধ্যায়, বিদুর দ্বারা মৈত্রকে অনেক প্রশ্ন। আমরা গত ক্লাসেও বিদুরজি অনেক প্রশ্ন করেছিলেন, মৈত্রীমণি উত্তর দিয়েছিলেন। আজকে আমরা তাই অনেক প্রশ্ন, বিদুরজির দ্বারা অনেক প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। অকলে ঈশ্বর কৃষ্ণ আর সভৃত্য, যারে জইছে নাচায় তে তৈছে করে নিত্য। হ্যাঁ, ভগবান হচ্ছেন কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং, যিনি সকলের হৃদয় ভূমি কর্ষণ করেন তিনি হচ্ছেন কৃষ্ণ, যিনি সর্বভূতে বাস করেন তিনি হচ্ছেন বাসুদেব। তাকে জানা খুবই কঠিন, সেই জন্য ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, জন্ম কর্ম চমে দিব্যং যো ব্যতিতত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি অর্জুন। হ্যাঁ, বলছেন যে যে যখন কেউ তত্ত্বগতভাবে আমার জন্মভোগ কর্ম স্বরূপ অবগত হয়, তাহলে সে দেহ ত্যাগের পর এই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারে। সেই যে মানুষ মনোযোগ সহকারে ভগবানের রহস্যপূর্ণ প্রকট অর্থাৎ মানে অবতরণের কথা সকাল এবং সন্ধ্যায় ভক্তিপূর্বক পাঠ করেন বা শুনেন, তিনি জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হন। কেবলমাত্র পরমেশ্বর ভগবানের রহস্যাবৃত অবতরণের কথা তত্ত্ব তো জানতে পারলে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। তাই জীবদের কল্যাণের জন্য ভগবান যে তার জন্ম এবং কর্ম ওই জগতে প্রকাশ করেন তা সাধারণ নয়, তা রহস্যজনক। এবং যারা ভক্তি সহকারে অত্যন্ত সাবধানতার সঙ্গে তার গভীরে প্রবেশ করেন, তাদের কাছেই কেবল সেই রহস্য প্রকাশ হয়। এইভাবে জীব জড়বন্ধন থেকে মুক্ত হতে পারেন। সেই জন্য ভগবানের আবির্ভাব এবং বিভিন্ন অবতরণের কথা যেখানে শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে, কেউ যদি ভক্তি সহকারে ঐকান্তিকভাবে শ্রবণ করেন বা পাঠ করেন, তাহলে তিনি ভগবানের দিব্য জন্ম এবং কর্ম সম্বন্ধে অন্তর্দৃষ্টি লাভ করতে পারেন। কিন্তু আমরা জড়জাগতিক জীব, আজকাল এই তথাকথিত আধুনিক যুগে সভ্য মানুষদের একটি মস্ত বড় দোষ আমাদের শাস্ত্রে, যে কি সেই রোগটা কি, যে শাস্ত্রে উল্লেখিত সব কিছুর উপরে মানে অবিশ্বাস, আমরা কিছুতেই প্রথমে মেনে নিতে পারি না। অবিশ্বাসী মানুষেরা কখনোই পারমার্থিক পথে অগ্রসর হতে পারে না, কেননা তারা চিত শক্তির প্রভাব হৃদয়ঙ্গম করতে মানে পারে না। একটা বটগাছের একটি ফলে শত শত বীজ রয়েছে, এবং প্রতিটি বীজে কোটি কোটি ফল উৎপন্ন করার ক্ষমতা সম্পন্ন একটি একটি করে বটগাছ রয়েছে। মানে একটি বটগাছের মানে বীজের ভিতরে কোটি কোটি বৃক্ষ বিরাজ করছে। কীভাবে যে সেটি সম্ভব তা আমরা আমাদের জড়বুদ্ধি নিয়ে আমরা বিশ্লেষণ করতে আমরা পারব না। আমরা সেটা প্রকৃতির এই নিয়মেই আমাদের সামনে তা স্পষ্ট করে তুলে ধরছে। এটি ভগবানের চিত শক্তির একটা নগণ্য দৃষ্টান্ত। এইরকম বহু দৃষ্টান্ত রয়েছে যা বিশ্লেষণ করে বৈজ্ঞানিকেরাও মানে তার ব্যাখ্যা দিতে অক্ষম। প্রকৃতপক্ষে ভগবানের সব কিছুই অচিন্ত, তিনি অমনিশিয়ান, অমনিপটেন্ট। কিন্তু উপযুক্ত ব্যক্তিই কেবল সত্যকে জানতে পারেন। যদিও ব্রহ্মা থেকে আরম্ভ করে মানে পিপীলিকা পর্যন্ত সমস্ত জীব এই রয়েছে এই ব্রহ্মাণ্ডে, কিন্তু তারা সকলেই কিন্তু চেতন। জীবাত্মা কিন্তু চেতন, তবু তাদের জ্ঞানের পরিধির তারতম্য রয়েছে।
তাই জ্ঞান আহরণ করতে হলে উপযুক্ত পাত্র থেকে জ্ঞান আহরণ করতে হবে। আর প্রকৃত পক্ষে কোথায় আমরা পাবো সেই জ্ঞান? সেই বৈদিক শাস্ত্র থেকে সেই যথাযথ জ্ঞান লাভ করা যায়। এবং আমরা জানি যে সেই জ্ঞান আমরা এই যে শাস্ত্র, যেমন চতুর্বেদ, পুরাণ, মহাভারত, রামায়ণ, এই সমস্ত শাস্ত্রকে বলা হয় স্মৃতি। এইগুলি হচ্ছে যথার্থ জ্ঞানের আধার। হ্যাঁ, জ্ঞানের আধার। তাই আমরা যদি যথার্থই মানে জ্ঞান লাভ করতে চাই, তাহলে আমাদের এই সমস্ত আধার থেকেই নিঃসংকোচে আমাদের জ্ঞান লাভ করতে হবে। কারণ আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্কর দ্বারা আমরা মানে বিচার করতে চেষ্টা করি, জ্ঞান আহরণ করতে চেষ্টা করি। আমরা মানে এই ক্ষুদ্র মস্তিষ্কর দ্বারা আমরা সেই বাস মানে সব কিছুই নিজের মতো মানে মেন্টাল স্পেকুলেশন আমরা করতে যখন যাই, জ্ঞান আহরণ করতে যাই মেন্টাল স্পেকুলেশনের দ্বারা, সেই জন্য আমরা প্রথমে আমাদের সেই বৈদিক তত্ত্বজ্ঞানকে আমাদের কাছে অবিশ্বাস্য বলে মনে হবে। কিন্তু কারণ আমাদের মন এবং ইন্দ্রিয় থেকে যে মানে উৎপন্ন জ্ঞান, মানে হ্যাঁ যেটা মেন্টাল স্পেকুলেশন আমাদের ইন্দ্রিয়, কারণ আমাদের ইন্দ্রিয়গুলি সব ডিফেক্টিভ। হ্যাঁ, সেই আমরা যখন মন এবং ইন্দ্রিয় থেকে জ্ঞান আমরা আহরণ করি, সেটা প্রথমে সেটা ভ্রান্তই হবে। হ্যাঁ, সেই জন্য আমাদেরকে আমাদের মহান আচার্যরা আমাদের শাস্ত্রে যা বর্ণনা করে গিয়েছেন, ভাষ্য দিয়ে গিয়েছেন, হ্যাঁ সেটাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। কারণ শাস্ত্রকে যে অবিশ্বাস করে তারা হচ্ছে নাস্তিক। তারা নাস্তিক। এই জন্য যে নাস্তিকদের মত যতই মহান হোক না কেন, মহৎ হোক না কেন, তাদের সিদ্ধান্ত কখনোই গ্রহণ করা উচিত নয়। হ্যাঁ, শাস্ত্র মানে শাস্ত্রে মানে যিনি যথাযথভাবে বিশ্বাসী, তিনি যেই হোক না কেন তার কাছ থেকেই আমরা উপযুক্তভাবে আমরা জ্ঞান লাভ করতে পারি। এই জন্য মহাপ্রভু বলেছেন, কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেনে কয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কিবা বিপ্র কিবা নেশি, যিনি কৃষ্ণ কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনিই গুরু হওয়ার উপযুক্ত, তিনিই আমাদেরকে যথার্থ জ্ঞান আমাদেরকে দিতে পারেন। গুরুতে এই জ্ঞান অচিন্ত, মানে প্রথমে প্রথমে আমরা সেই জ্ঞানকে মানে অচিন্তনীয় বলে মনে হতে পারে, কিন্তু উপযুক্তভাবে যখন আমরা তত্ত্ববেত্তা মহাপুরুষ কাছ থেকে যখন সেই জ্ঞান লাভ করব, তখন আমাদের মন থেকে মানে ধীরে ধীরে আমাদের সংকোচ, আমাদের সংশয় মানে দূর হয়ে যাবে। সেই জন্য বিদুরজি যখন প্রশ্ন করছিলেন, তখন বিদুরজি প্রশ্ন করলেন যে মৈত্রীমণিকে যে ব্রহ্মণ কথং ভগবতশ্চিন্মাত্র সবিকারিণ লালয়া লীলয়া চাপি যুঞ্জেরণ্যী গুণেশ্ব গুণাক্রিয়া। বলছেন যে বিদুরজি জিজ্ঞাসা করছেন, হে মৈত্রীমণি, হ্যাঁ হে প্রভু, যখন কোনো ব্যক্তির মনে কামনা স্পৃহা উৎপন্ন হয়, তখন সে মানে কাজ করতে প্রবৃত্ত হয়, কিন্তু যে ব্যক্তি নিষ্ক্রিয় নির্বিকার নির্গুণ, হ্যাঁ তিনি কীভাবে এই ভৌতিক গুণ এবং কার্যকলাপের সঙ্গে সংযুক্ত হবেন? সেটা ভগবানের সম্বন্ধে তো বলা হয় তিনি নিষ্ক্রিয়, হ্যাঁ তিনি তো নির্বিকার ব্যক্তি, ভগবানের তো কোনো ইচ্ছাই মানে কামনা নেই, স্পৃহা নেই, কিন্তু কেন তিনি এই জড়জগতে এসে লীলা করেন, কেন তিনি কর্ম করে দেখান? যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, একটা ছোট বালক, একটা বাচ্চা, তার বেশি কিছু মানে ভোগ করারও ইচ্ছা থাকে না, প্রবৃত্তিও থাকে না, কোনো কিছু করার ইচ্ছাই থাকে না, কিন্তু তার কী করার ইচ্ছা থাকে? খেলা করার ইচ্ছা থাকে, খেলার ইচ্ছা হয়, সে এই জন্য সে খেলতে ভালোবাসে। কিন্তু হ্যাঁ, ভগবান তো আত্মারাম নির্গুণ, তবে ভগবানের কেন খেলা করার ইচ্ছা হয় বা দরকার হয়? বিদুরজি প্রশ্ন করছেন মৈত্রীজিকে, এসব চিন্তা করে আমার মন অশান্ত হয়ে উঠছে, কৃপা করে আমাকে বিস্তারিতভাবে বলুন।
তখন সুখদেবজি পরীক্ষিত মহাশকে বলছে, কারণ বিদুর আর বিদুরজি আর মৈত্রী মুনির মধ্যে যে কথোপকথন হয়েছিল সেটাই সুখদেবজি পরীক্ষিতকে শোনাচ্ছিলেন। এখন সুখদেবজির ভাষ্য, সুখদেব শ্রী শুক উবাচ সৌহ্যং চৌদিত খত্রা তত্ত্ব জিজ্ঞাসুনা মুনি পত্রাহ ভগবতী চিত্ত স্বয়ন্নিব গতস্ময়। বলছেন যে এই যে আমাদের আত্মা, আমাদের শুদ্ধ আত্মা হচ্ছে বিশুদ্ধ আত্মা। হ্যাঁ, আর আত্মা এই পরিস্থিতি কাল এবং স্থিতি এবং স্বপ্ন এইগুলি মানে এবং অন্যান্য কারণও কোনো দিনই মানে চেতনার বাইরে আসে না। তবে কেন সে অবিদ্যার দ্বারা মোহগ্রস্ত হয়, কেন অবিদ্যায় লিপ্ত হয়? ভগবান মৈত্রীমণি বলছেন না, বিদুরজি বলছেন যে ভগবান তো পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত থাকেন, তবে কেন কেন জীবের তার কর্মের দ্বারা দুর্ভাগ্য কষ্ট প্রতিফলিত হয়, কেন জীব দুঃখ কষ্ট ভোগ করে? কারণ ভগবান তো পরমাত্মা হয়ে আমাদের হৃদয়ে বাস করছে, তবুও কেন আমরা দুঃখ কষ্ট ভোগ করছি? হে মহান বিদ্বান পুরুষ, আমার মন এই অজ্ঞানের দ্বারা অত্যন্ত মোহগ্রস্ত হয়েছে। যা মানে বিদুরজি অ্যাকচুয়ালি আমাদের সবাই হয়ে এই প্রশ্নগুলি করছেন, কারণ আমাদের মন মোহগ্রস্ত। এই জন্য আমি আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি এই বিষয়ে স্পষ্ট করে আমাকে বলুন। তখন সুখ বলছেন, সুখদেবজি, হে রাজন, এইভাবে বিদুর যখন একটার পর একটা প্রশ্ন করছিলেন তখন মৈত্রী সর্বপ্রথম খুব আশ্চর্য হয়ে গিয়েছিলেন, কিন্তু তারপর তিনি যখন তিনি মনে কোনো সন্দেহ না রেখে বিদুরকে তার প্রশ্নের উত্তর দিয়েছিলেন, কারণ তিনি পূর্ণরূপে তিনি ঈশ্বরের ভাবনায় মগ্ন ছিলেন। শ্রীমৈত্রী বললেন যে যখন কোনো বদ্ধ জীব এই সিদ্ধান্ত প্রস্তুত করে মানে ভাবে যে এই ভগবানকে মায়ার দ্বারাই জয় করা সম্ভব। হ্যাঁ, আমরা ভাবি যে আমরা যখন পুজো করি, আমরা যখন মন্দিরে অনেক মানে মালা দেই, নারিকেল চড়াই, আর ভগবানের কাছে প্রার্থনা করি, হে ভগবান আমার প্রার্থনা পূরণ করো। হ্যাঁ, সেই জন্য বলতে কি আমরা ভাবি যে আমরা ভগবানকে জয় করতে সম্ভব, ভগবান আমাদের কথা শুনবে, মানে ভগবান মায়ার দ্বারা জয় করা সম্ভব আমরা সেটা ভাবি। কিন্তু এটা তো এটাও ভাবে আমরা ভাবি যে ভগবান হচ্ছেন অবদ্ধ। এসব বিচার অ্যাকচুয়ালি তর্কের বাইরে। জীব তার আত্মদর্শনের বিষয়ে সর্বদাই মানে সংকটের মধ্যেই থাকে। হ্যাঁ, তার কাছে বাস্তবিক কোনো সমাধানেই থাকে না। কীভাবে? যেভাবে মানে স্বপ্নে দেখা একটা ব্যক্তি স্বপ্নে দেখে যে আমরা দেখি যে আমার মাথা কাটা গিয়েছে, আমরা এখন এখানে আছি, আমরা এইমাত্র বেনারসে আছি, আমরা আমেরিকায় গিয়ে পৌঁছেছি, সে স্বপ্নে আমরা দেখি। যেভাবে জলের মধ্যে চন্দ্রের প্রতিবিম্ব দেখে মনে হয়, হ্যাঁ, কারণ মনেই এই স্বপ্নের এই আমাদের মনটা যেটা আমাদের আমাদের দুটো শরীর, আমি আগে অনেক দিন আগে সেটা আমি বলেছি, আমাদের স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীর। স্থূল শরীরটা পঞ্চভূতে গঠিত আর সূক্ষ্ম শরীর হচ্ছে মন, বুদ্ধি এবং অহংকার। এই স্বপ্নের দ্রষ্টা হচ্ছে মন। হ্যাঁ, যে স্বপ্নে আমরা দেখি একটা সাপ আমাদের পিছু করছে আর আমি ভয়ে ভাগছি, হ্যাঁ, সেই দুটোই কিন্তু মনেই দ্রষ্টা, বাস্তবে কিন্তু তা সত্য নয়। হ্যাঁ, সেই জন্য মনেই সব কিছু স্রষ্টা এবং দ্রষ্টা। হ্যাঁ, সেই জন্য এই যে আমরা যে সুখ ভোগ করি এবং দুঃখ ভোগ করি, এই দুটোই হচ্ছে মনেরই বিকার, এখানে কোনো ব্যক্তি নেই। যখন আমরা স্বপ্ন ভেঙে যায় তখন আমরা বুঝতে পারা যায় যে স্বপ্নে যা আমরা দেখেছিলাম তা তার মানে কোনো অস্তিত্ব নেই। অস্তিত্ব আছে কি? অস্তিত্ব নেই। সেইভাবে মানে যেভাবে আমরা মানে জলের ভিতরে যখন চন্দ্র ছায়া দেখে আমরা ছায়া দেখে প্রতিবিম্ব দেখে মনে হয় যেন চন্দ্রটা হেলছে দুলছে, কারণ জলের মধ্যে একটা পাথর কেউ ফেললে তখনই ওই প্রতিবিম্বটা নড়ে চড়ে, তখন মনে হয় যেন চন্দ্রটা অনেক বড় হচ্ছে, একবার ছোট হচ্ছে, হ্যাঁ, ছোট দেখাচ্ছে। কিন্তু এটা তো চন্দ্রের আসল রূপ নয়, হ্যাঁ, এটা চন্দ্রের প্রতিবিম্ব। আসলে চন্দ্র কিন্তু চন্দ্রের জায়গায় ঠিকই আছে, তার কোনোই পরিবর্তন হয়নি। ঠিক সেইভাবে এই দেহ অভিমানী জীবের
হ্যাঁ, আমরা দেহ অভিমানী জীব, হ্যাঁ, দেহ অভিমানী জীবেরও মনে মিথ্যা অহংকারের জন্য আমরা ভাবি যে আমরা দুঃখ ভোগ করছি, আমরা সুখ ভোগ করছি। আসলে আসলে যে ব্যক্তি সত্যি কৃষ্ণ তত্ত্ববেত্তা, হ্যাঁ, তিনি সেই ব্যক্তির কাছে এই সমস্ত এই যে সুখ দুঃখ কিছুই তাকে বিচলিত করতে পারে না, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা। না হৈন্যতে হৈন্যমান শরীরে, এই শরীরের ব্যাধি আত্মাকে স্পর্শ করতে পারে না। কিন্তু অজ্ঞানতাবশত আমরা মনে করি আমাদের দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে। কিন্তু যিনি আত্মারাম, তিনি নির্বিকার হয়ে শুধু ভগবানের আদেশ স্বীকার করে এবং পালন করে এবং ভগবতের কৃপায়, গুরুদেবের কৃপায়, ভক্তিযুগের মাধ্যমে, হ্যাঁ, ভক্তিযুগে মানে লিপ্ত হয়ে যখন হয়, মানে তখন তার সমস্ত মানে অজ্ঞানতা ধীরে ধীরে সব নষ্ট হয়ে যায়, সমস্ত কষ্ট দূর হয়ে যায়। ভগবানের কৃপায়, গুরুদেবের কৃপায় ভক্তি লাভ হয় যখন ইন্দ্রিয়ের যে দ্রষ্টা পরমাত্মা, যিনি আমাদের শরীরে দুটো পাখি বসে আছে, জীবাত্মা এবং পরমাত্মা, সেই পরমাত্মা, সেই পাখিটা, হ্যাঁ, আমাদের ইন্দ্রিয়ের দ্রষ্টা, তিনি সব কিছু দেখছেন। তখন আমরা যখন যখন আমরা ভক্তি মার্গে যখন প্রবেশ করব, তখন সেই পরমাত্মা, সেই ভগবান তুষ্ট হয়ে যান, তখন সমস্ত দুঃখ কষ্ট আমাদের দূর হয়ে যায়। তখন বিদুর বলছেন, সংচ্ছিন্ন সংশয় মৈঝং তব সুক্তাসীনাভিব উভয়ত্রাপি ভগবন মন মে সম্প্রত ধাবতি। তিনি বলছেন, বিদুর বললেন, হে শক্তিশালী মুনি, হে আমার প্রভু, আপনার আপনার বিশ্বাসযোগ্য শব্দের দ্বারা পূর্ণ পুরুষোত্তম ভগবান এবং জীবের সঙ্গে সম্বন্ধিত আমার সমস্ত সন্দেহ এখন দূর হয়ে গেছে। এখন আমার মন সম্পূর্ণভাবে তার ভিতরে প্রবেশ করছে। হে মহর্ষি, হে বিদ্যান মহর্ষি, আপনার ব্যাখ্যা খুবই উত্তম, যেভাবে হওয়া উচিত সেভাবেই হয়েছে। তিনি বলছেন যে নিকৃষ্টতম মূর্খ যে এবং সবচেয়ে বুদ্ধিমান, এই দুজনেই সুখ ভোগ করে, কিন্তু এই দুইজনের মধ্যেকার যে ব্যক্তি, তিনি ভৌতিক ক্লেশ ভোগ করেন। কিন্তু হে মহোদয়, হে প্রভু, বিদুর বলছেন মৈত্রীকে, হ্যাঁ, মৈত্রীমুনিকে, আমি আপনার কাছে কৃতজ্ঞ, কেননা আমি এখন বুঝতে পারছি যে এই ভৌতিক জগতের কোনো মূল্য নেই, এটা সাররহিত, হ্যাঁ, এখানে কোনো সার নেই, সমস্তই অস্থায়ী। যদিও বাস্তবিকভাবে, হ্যাঁ, বাস্তবিকভাবে এটাই সত্য যে একমাত্র আপনার চরণের সেবা করে আমি আমার মিথ্যা বিচার ত্যাগ করতে পারবো। বিদুরজি বলছেন, কারণ মৈত্রীমণি হচ্ছেন তার শিক্ষাগুরু, সে গুরুদেবের চরণের সেবা করেই আমাদের মিথ্যা অহংকার, মিথ্যা বিচার আমরা ত্যাগ করতে পারবো, এটাই আমার পরম বিশ্বাস। গুরুদেবের চরণের সেবার দ্বারা মানুষ ভগবানের সেবায় দিব্য ভাব ভক্তি উৎপন্ন করতে সক্ষম হয়। তখন এই শুদ্ধ ভক্ত সম্পূর্ণভাবে নিরন্তর পরম প্রভুর মহিমা কীর্তনে মগ্ন থাকেন, যিনি, কারণ ভগবান হচ্ছেন ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহম, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণ কারণম, তিনি হচ্ছেন সকলের স্বামী, তিনি আদি কারণ, সর্বকারণ কারণম, তিনি দেবতার স্বামী এবং সমস্ত জীবের নিয়ন্তা, সমস্ত ভৌতিক শক্তি মহত্তত্ব সৃষ্টি করার পর তিনি সমস্ত ইন্দ্রিয়সহ বিরাট রূপকে প্রকট করার পর সেই ভগবান, হ্যাঁ, পরমেশ্বর ভগবান সেই মহত্তত্বের ভিতর প্রবেশ করেছিলেন এবং তিনি কারণকদায়ীকে, হ্যাঁ, কারণকদায়ীকে মানে সমুদ্রে তিনি শয়ন করে, মানে যিনি মানে কারণকদায়ীকে শয়ন করে আছেন, সেই পুরুষ অবতার ভৌতিক সৃষ্টির আদি পুরুষ বলা হয়, তাকেই আদি পুরুষ বলা হয়। তিনি বলছেন, হ্যাঁ, বিদুর আবার বলছেন যে
প্রজাপতিনাং সৌপতিশ্চ ক্লিপে কান প্রজাপতিন সর্গাশ্চৈ সর্গাশ্চৈ বা অনুসর্গাশ্চ মনুন্তান্নাশান্তরাধীশান। হে বিদ্বান ব্রাহ্মণ, কৃপা করে বলুন সমস্ত দেবতাদের প্রধান প্রজাপতি ব্রহ্মাজি বিভিন্ন যুগের অধ্যক্ষ বিভিন্ন মনুকে কীভাবে তিনি সৃষ্টি করেছেন, কারণ ব্রহ্মা হচ্ছেন ভগবানের প্রথম পুত্র এবং ভগবানের আদেশে তিনি এই সৃষ্টি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকার্য করেছিলেন। তাই বিদুরজি মৈত্রীমণিকে প্রশ্ন করছেন যে সেই প্রধান প্রজাপতি ব্রহ্মা কীভাবে এই মানে মনুকে সৃষ্টি করেছেন। চোদ্দোটা মনু আছে, সবিস্তারে এখন বলছি না, চোদ্দোটা মনু আছে, তাদেরকে কীভাবে সৃষ্টি করেছিলেন কৃপা করে মনুগণেরও বর্ণনা করুন এবং সেই মনুদের সন্তানদের বর্ণনা করুন। হে মিত্রার পুত্র, কৃপা করে এই কথাটাও বর্ণনা করুন কীভাবে এই গ্রহমণ্ডলের এই গ্রহমণ্ডলগুলো এই পৃথিবীর ঊর্ধ্বলোক এবং নিম্নলোকে অবস্থিত থাকে এবং পৃথিবী লোকের পরিমাপেরও উল্লেখ আপনি আমাকে বর্ণনা করুন, উল্লেখ করে আপনি আমাকে বর্ণনা করুন। কৃপা করে পূর্ণ পুরুষোত্তম ভগবানের অবতার এবং তার উদার কার্যকলাপেরও বর্ণনা করুন। হে মহর্ষি, কৃপা করে মানব সমাজের বর্ণ এবং আশ্রমের বর্ণ এবং আশ্রম আপনারা সবাই জানেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আর গৃহস্থ বানপ্রস্থ গৃহস্থ বানপ্রস্থ আর কি সন্ন্যাস, এই আশ্রমের এই চারটে আশ্রমের বিভাজন এবং তাদের লক্ষণ স্বভাব এবং মানসিক উত্তালন এইগুলি এই লক্ষণ তাদের লক্ষণ অনুযায়ী আমাকে হ্যাঁ হ্যাঁ প্রাণপ্রস্থ হ্যাঁ ব্রহ্ম থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস হ্যাঁ চারটা বর্ণ এবং আশ্রম এইগুলির লক্ষণ অনুযায়ী আমাকে বর্ণনা করুন। কৃপা করে মহর্ষিদের জন্ম এবং বেদের বিভিন্ন ভাগেরও বর্ণনা করুন। কৃপা করে বিভিন্ন যজ্ঞের বিস্তার এবং যুগশক্তির মার্গ এবং সাংখ্য এবং ভক্তিময় সেবার বিধিবিধানগুলো আমাকে বর্ণনা করুন। কৃপা করে শ্রদ্ধাবিহীন নাস্তিকের অপূর্ণতা এবং বিরুদ্ধতা বর্ণ সংকরের স্থিতি এবং তাদের কর্মের অনুসারে বিভিন্ন জুনির গতিবিধিরও বর্ণনা করুন। কৃপা করে পূর্ববর্তী পুরুষদের শ্রাদ্ধের বিধিবিধান পিতৃলোকের সৃষ্টি গ্রহ নক্ষত্রের কালের বিধান এবং তাদের নিজের নিজের স্থিতির বিষয়েও বর্ণনা করুন। কৃপা করে দান এবং তপস্যার জলাশয় নির্মাণ করার সকাম কর্মের ফলেরও বর্ণনা করুন। কৃপা করে যারা ঘর থেকে দূরে থাকেন তাদের স্থিতির সম্বন্ধ বর্ণনা করুন এবং দুর্দশাগ্রস্ত মানুষের কর্তব্য সম্বন্ধ আমাকে বলুন। হে নিষ্পাপ পুরুষ, কেননা সমস্ত জীবের নিয়ন্তা ভগবান, সমস্ত ধর্মের এবং ধার্মিক কর্ম করা সমস্ত ব্যক্তিদের পিতা, সুতরাং কৃপা করে আমাকে এটাও বর্ণনা করুন তাকে কীভাবে সম্পূর্ণরূপে তুষ্ট করা যায়। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, এই যে এই প্রশ্নগুলি বিদুরজি আমাদের সকলের হয়ে তিনি জিজ্ঞাসা করছেন, তিনি বলছেন হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, হে গুরুদেব হচ্ছেন দীনদয়াল, গুরুদেব হচ্ছেন দীনদয়াল কৃপাময়, তিনি দীনদের প্রতি খুবই কৃপালু হন, তিনি তার অনুগত শিষ্য এবং পুত্রদের প্রতি সর্বদাই কৃপা করেন, তিনি তাদেরকে তারা চাইবার আগে সমস্ত জ্ঞান প্রদান করেন। কৃপা করে এটাও বর্ণনা করেন যে ভৌতিক প্রকৃতির তত্ত্বগুলোর কতবার প্রলয় হয়ে থাকে এবং এই প্রলয়ের সময় মানে এই প্রলয়ের পর যখন ভগবান ঘুমিয়ে থাকেন তখন তাকে সেবা করার জন্য কে জীবিত থাকেন। জীব এবং পূর্ণ পুরুষোত্তম ভগবানের বিষয়ে আর কী কী সত্যতা আছে আমাকে সব বিস্তারিতভাবে বলুন, তার স্বরূপ কী কী, বেদের জ্ঞানের কী কী বিশিষ্ট মূল্য আছে এবং গুরু এবং তার শিষ্যের জন্য কী কী প্রয়োজন অনিবার্য। ভগবানের নিষ্কলুষ ভক্ত এইরকম জ্ঞানের
স্তুত্বের উল্লেখ করেছেন। এই রকম ভক্তের, মানে এই রকম ভক্তের সাহায্য ছাড়া কোনো ব্যক্তিই ভক্তি অথবা বৈরাগ্য লাভ করতে পারবে না। হে মুনি, আমি আপনার কাছে এইসব সমস্ত প্রশ্ন অর্থাৎ পূর্ণ পুরুষোত্তম ভগবান হরির লীলাকথা জানার উদ্দেশ্যেই আমি প্রশ্ন করেছি, কারণ আপনি হচ্ছেন সবার মিত্র, সবার বন্ধু। অতএব কৃপা করে সেই সব ব্যক্তিদের, মানে যাদের দৃষ্টি নষ্ট হয়ে গেছে, তাদের আপনি বর্ণনা করুন। হে প্রভু, এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি যা আমাকে দিয়েছেন, মানে আগে আপনি যে আমাদের প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন, তা সমস্ত ভৌতিক জগতের তৃতাপ জ্বালা অথবা কষ্ট থেকে মানুষকে মুক্তি দিতে পারবে। এইরকম দান মানে কীরকম দান? এই যে জ্ঞান দিচ্ছেন, যে এই যে জ্ঞান, এই মৈত্রীমণি যে বিদুরকে জ্ঞান দান করছেন, সে এইরকম দান, সমস্ত বৈদিক দান, যজ্ঞ, তপস্যা ইত্যাদির থেকে বহু গুণে শ্রেষ্ঠ। শ্রী সুখদেব গোস্বামী বললেন পরীক্ষিত মহারাজকে, বললেন যে এইভাবে তিনি যিনি মুনিদের মধ্যে প্রধান এবং ভগবান সম্বন্ধিত কথা বর্ণনা করার জন্য সর্বদাই উৎসুক, সে তিনি বিদুর দ্বারা এইভাবে প্ররোচিত হওয়ার পর পুরাণের ব্যাখ্যা করতে লাগলেন। তিনি ভগবানের দিব্য কার্যকলাপের বিষয়ে বলার জন্য অত্যন্ত উৎসাহিত ছিলেন, কারণ মৈত্রমিনী যতই বিদুরজি প্রশ্ন করছিলেন, তিনি উৎসাহ সহকারে তিনি মন দিয়ে সেই প্রশ্ন শুনছিলেন। কারণ এই তিনি ভগবানের দিব্য কার্যকলাপের বিষয়ে তিনি বলার জন্য তিনি অত্যন্ত উৎসাহিত ছিলেন। এইভাবে আজকে আমরা শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় স্কন্ধের বিদুর দ্বারা অন্য প্রশ্ন নামক সপ্তম অধ্যায়ের এখানেই সমাপ্তি। বাঞ্ছা কল্পত রূপেশ্চ কৃপা সিন্ধুভ্য বচ পতিতানং পাবনেভ্য বৈষ্ণবভ্য নম নম। আমি হরি গুরু এবং বৈষ্ণব এবং সমস্ত ভক্তদের চরণে প্রণাম জানিয়ে আমি আজ এখানেই শেষ করছি। প্রণাম প্রণাম সব আপনাদের কৃপা সব। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। বাবাকে বলবেন, আমার তো কোনো ক্ষমতা নেই, বাবা যাতে আশীর্বাদ করেন আমাকে, আর আমি বাবার আশীর্বাদেই আর আপনাদের সবাইয়ের আশীর্বাদ, সবাইয়ের প্রার্থনা, নাহলে আমার মতো নগণ্য ব্যক্তি, আমি আমার এত বড় আমার উদ্ধত্ব, আমার স্পর্ধা যে আমি এখানে বসে আমি শ্রীমদ্ ভাগবতম বলছি, সেটা আমার উদ্ধত, আমার স্পর্ধা, আমাকে আপনারা সবাই ক্ষমা করবেন। একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে মামুনিজির তরফ থেকে, আমি বলতে চাইছি।